মিয়ানমার সেনাবাহিনীর হাতে আটক অং সান সু চি। ভোরে প্রেসিডেন্ট ও শীর্ষ নেতাদের আটক করা হয়। নেপিদোতে টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ। রাজধানী সহ মিয়ানমারের গুরুত্বপূর্ণ শহরে সেনা মোতায়েন। আটকের আগেও তিনি সেনাবাহিনীর হাতের ক্রীড়ানক ছিলেন। না হয় শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তি যখন রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ আসনে থাকেন, সেখানে কিভাবে গণহত্যার মতো ঘটনা ঘটে, কিভাবে সেদেশের রোহিঙ্গাদের নির্মমভাবে সেনাবাহিনী হত্যা করেছে, নারী ও শিশুদের কিভাবে ধর্ষণ করেছে আজকের এই সভ্য যুগে, কিভাবে লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে তাদের নিজেদের ভিটামাটি থেকে। এখন দেখার বিষয় হল সেখানে গণতন্ত্র রক্ষায় আমেরিকা ও পশ্চিমা দেশগুলো কি পদক্ষেপ নেয়। ইরাক, লিবিয়া, মিশর, সিরিয়া, তিউনিসিয়াতে যেমন গণতন্ত্র উদ্ধারে সেনা ও ন্যাটো সৈন্য পাঠিয়েছিল, মিয়ানমারের বেলায়ও পাঠাবে কি সেই গণতন্ত্র উদ্ধারে, নাকি কেবল কঠোর নিন্দা আর বিবৃতি জানিয়ে দায় সারাবে।